আহত অবস্থায় কোনো ব্যক্তির মৃত্যু হলে মরদেহ দাহ করা ব্যাপারে সমস্যা পড়তে হচ্ছে প্রশাসনকে। এর আগে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি জেলা করোনা আক্রান্ত হয়ে কারোর মৃত্যু হলে তাকে শিলিগুড়ি শহর সংলগ্ন শাহুডাঙ্গি মহাশ্মশানে দাহ করা হতো। কিন্তু গত কয়েকদিন করোনা আক্রান্ত অবস্থায় মৃতের সংখ্যা বাড়াতে শাহুডাঙ্গি শ্মশানে মরদেহ দাহ করার চাপ বাড়ছে, আর সেই কারণে বিভিন্ন ব্লকে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় আলাদা করে কোভিড আক্রান্ত মরদেহ দাহ করার বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসন। ময়নাগুড়ি শহর এলাকায় এই সমস্যা দূর করতে এদিন ময়নাগুড়ি হসপিটাল পাড়া খাগড়াবাড়ি শ্মশান পরিদর্শন করেছেন প্রশাসনিক কর্মকর্তারা, আর সেখানে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি বিডিও শুভ নন্দী, ময়নাগুড়ি থানার আইসি ভূষণ ছেত্রী, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সহসভাপতি ঝুলন সান্যাল, পঞ্চায়েত সমিতির সদস্য মনোজ রায়, মিতু চক্রবর্তী, ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সজল সীমা রায় সহ অন্যান্যরা। গ্রাম পঞ্চায়েত এলাকায় কোনো ব্যক্তির কোভিড আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে থাকাকালীন মৃত্যু হলে এবার থেকে ওই শ্মশানে তাকে দাহ করা হবে, এমনটাই জানিয়েছে প্রশাসন। हाय, मैं मीनू। डिजिटल बांग्ला की खबरें देखने के लिए फेसबुक पर हमारा पेज लाइक कीजिए और यूट्यूब पे हमारा चैनल सब्सक्राइब कीजिए, साथ ही बेल आइकन दबाएं। চোখ রাখছি বালুঘাটের খবরে। বন্দীদের ভ্যাকসিন দেবার কাজ শুরু হলো বালুঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে। সকাল থেকেই বালুঘাটের কেন্দ্রীয় সংশোধনাগারের ভেতরে আবাসিকদের করোনা ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। মোট 689 জন বন্দী রয়েছে এখানে। তার মধ্যে প্রথম দিন 300 জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং বাকিদের ভ্যাকসিন দেওয়া হবে মঙ্গলবার। এই বিষয়ে বালুঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের সুপার নবীন কুজুর জানিয়েছেন, এদিন থেকে পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অফ কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন এবং জেলা প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বালুঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের আবাসিকদের ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি করোনা আবহের মাঝে বালুঘাটের কেন্দ্রীয় সংশোধনাগারের থেকে 81 জন আবাসিককে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে, এমনটা জানিয়েছেন নবীন গুজুর। এদের মধ্যে 75 জন আবাসিক আগে প্যারোলে মুক্ত হলেও আজ আরও 1 জন আবাসিককে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার ডিপার্টমেন্ট অফ কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন, জেলা শাসক ও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আমাদের এখানে আসামি আবাসিক ভাইদের ভ্যাকসিনেশনের প্রোগ্রামটা শুরু হয়েছে। মোট কতজন এখানে ভ্যাকসিন আপাতত 161 জনের হয়ে গেছে, আর বাকিদের আগামী কয়েকদিনের মধ্যে ভ্যাকসিনেশন প্রোগ্রামটা কমপ্লিট করা হবে। স্যার, আর কী কী ব্যবস্থা হচ্ছে আপনার? কিছু কিছু আবাসিক ভাইদের যাদের আধার কার্ড বা ভোটার কার্ড বা আদার ডকুমেন্টস যেটা কোভিড পোর্টালে দরকার আছে, সেই ডকুমেন্টস না থাকতে ওদের জন্য আমাদের বিজনেস আইডি যেটা আছে ওটার জন্য পোর্টালে দেওয়া হয় বলে আমরা চেষ্টা করছি। এটা কি ভ্যাকসিনেশনের প্রথম ডোজটা? হ্যাঁ, ফার্স্ট ফেজটা হয়েছে, প্রথম ডোজের ফার্স্ট ফেজ।